সামনে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অবভিয়াসলি সেটা ওয়েট লসের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে, আর যারা আমাদের মতন হাউস ওয়াইফ আছো তাদের জন্য তো আরও, বিশেষ করে যারা নিজের জন্য একটু টাইম বার করতে পারো না, কিংবা যারা কুকিং করতে পারো না, বা যারা হোস্টেল লাইফে থাকো, রান্নাবান্না করা ভীষণভাবে প্রবলেম, তাদের জন্য ভিডিওটা আজকে ভীষণভাবে হেল্পফুল। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি থাকো, দেখো, অবভিয়াসলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, লেট স্টার্ট। তো ফার্স্ট মর্নিংয়ে আমাদের শুরু হবে এক গ্লাস নর্মাল প্লেন ওয়াটার দিয়ে। আর জল আমাদের কতটা উপকারী খালি পেটে তোমরা তো জানোই। তো ফার্স্ট মর্নিংয়ে আমাদের কাজ হচ্ছে এক গ্লাস প্লেন ওয়াটার নেওয়া। তো আমরা ব্রেকফাস্টের জন্য রেডি। ব্রেকফাস্টে আমি কী নেব, ছাতু নেব। যেহেতু নিজেদের জন্য টাইম নেই তো খুব ফাস্ট, এটা খুব ভীষণ ইজি আর ভীষণ হেলদি। জাস্ট 2 মিনিটসে রেডি হয়ে যাবে ব্রেকফাস্ট। এক গ্লাস ছাতুর শরবত অনেকটা আমাদের এনার্জি দেয়। তো তার সঙ্গে নিয়ে নেব লেবু দিয়ে দেবো। আর 1 চিমটে ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। কারোর যদি মিষ্টির প্রয়োজন হয় তো মধু মিশিয়ে নিতে পারো, কিন্তু একদম চিনি কিন্তু একদম ইউজ করা যাবে না। তো ব্রেকফাস্ট রেডি। তো এর সঙ্গে আমি নিয়ে নেব একটা কলা নিয়ে নেব, বা তোমরা চাইলে একটা অ্যাপেলও নিতে পারো। তো ব্রেকফাস্ট রেডি। মিড মর্নিংয়ে যে কোনো একটা সিজনালি ফ্রুট নিলেই চলবে, কিন্তু স্কিপ যে কোনো মিল স্কিপ করলে কিন্তু চলবে না। এবার আমি লাঞ্চটা রেডি করব। লাঞ্চে কে নিয়ে নিয়েছি, এখানে কিছু শশা কুচি নিয়ে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর আছে ব্রেড। 2 মিনিটস লাগবে লাঞ্চে। তো লাঞ্চটা কিভাবে রেডি করছি তোমরা একটু দেখে নাও। শশা কুচি, পেঁয়াজ কুচি, এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো। মিক্সড করে নিলাম। আমরা নিজেদের জন্য তো এইটুকুনি টাইম তো বার করতে পারি, খুব ইজি। সল্ট দিয়ে দিলাম, আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি। এবার আমি ব্রেডের মধ্যে এগুলোকে দিয়ে ফিল করে দেব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। ভীষণ ইজি আর খুব ফাস্ট হয়ে যায়, পেটটাও আমাদের ভর্তি থাকে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো লাঞ্চ রেডি। আর যে এক্সট্রা যে স্যালাডটা রয়েছে সেটাও আমি সাথে নিয়ে নেব। আমরা ইভিনিং টাইমে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব, সেটা আমন্ড, আখরোট, পিনাট, কিশমিশ, কাজু, অল্প একটু নিলেই আমাদের ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল। তো এবার আমি ডিনারের জন্য রেডি। ডিনারে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন ওটস নিয়ে নেব। আমি এটাকে দই দিয়ে ভিজিয়ে দেব। ওটসটাকে একটু ভিজিয়ে দিলাম, সামান্য একটু জল মিশিয়ে দিয়েছি,
ওটসটা ভালো করে ভিজে যাবে। এর মধ্যে তোমরা চাইলে অ্যাপেলও দিতে পারো। এটা আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে অল্প একটু এ ভিজিয়ে রাখবো। আমি একটু মিষ্টি পছন্দ করি ওটসে, তার জন্য আমি হানি ইউজ করছি। তো আমার ডিনার রেডি। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে কুকিং না করে কত ইজিভাবে ডায়েট প্ল্যান ফলো করা যায়, ইভেন নিজেদেরকে হেলদি রাখা যায়। প্রত্যেকটা মিল আমি আমার মতন করে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। টাটা।